আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালসহমাতে আপনারা সকলেই ইসলামত ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো প্রথমে আমি যে ভিডিওটি দেখাচ্ছি এখানে সেটি টিভি পাবলিশ করেছে তাদের একটি সংবাদে এটি যে মসজিদ নাকি জাদুঘর রহস্য ঘেরা হায়া সফিয়া তো হয়তোবা এই হায়া সফিয়া এই নামটা বলার পর আপনাদের কিছুটা মনে এসছে আমি গত দুই হাজার উনিশের ডিসেম্বরে একটি ভিডিও পাবলিশ করেছিলাম তো সেই ভিডিওতে কিন্তু আমি হায়া সফিয়া নিয়ে অনেক কথা বলেছিলাম এবং এরদোয়ানের ব্যাপারে কথা বলেছিলাম তুরস্কের ব্যাপারে কথা বলেছিলাম কনস্টান্টিনোপলের ব্যাপারে কথা বলেছিলাম তো আমি এই ভিডিও লিংকটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা এই ভিডিওটিও দেখবেন আর আমার সেই আগে 2019 সালের যে ভিডিওটি সেটা যদি আবার নতুন করে দেখতে চান সেটাও দেখবেন তো সেখানে আমি দেখিয়েছিলাম যে আইপ্যাড গো টু তে একটা মসজিদের মতো কিছু একটা ভেঙে ফেলা হয় এবং অনেকেই এটাকে বোঝাতে যাচ্ছেন যে এটা আলাক্সা মসজিদ কিন্তু আমি বলেছিলাম যে না এটা আলাক্সা মসজিদ না এটা হলো সেই খুবই আপনার বহুল পরিচিত হায়া সোফিয়া যেটা বর্তমানে জাদুঘর হিসেবে আছে কিন্তু এটাকে মসজিদ বানানোর জন্য করা হচ্ছে অর্থাৎ এরদোয়ান সরকার বা তোড়া আপাত যে তাতে কি সমস্যা আছে যে জাদুঘর থেকে মসজিদ হিসেবে রূপান্তর করা হবে তো এখন যদি এটাকে মসজিদ বানিয়ে ফেলা হয় তো এখন কি হবে এই যে নিউজটি আসছে সেটি হল যে আগামী পনেরো দিনের মধ্যে স্টেট কাউন্সিল থেকে ফাইনাল রায় আসতে যাচ্ছে যে আসলে কি হবে এটাকে জাদুঘর হিসেবে থাকবে নাকি মসজিদ হিসেবে থাকবে করা হবে নাকি এটাকে গির্জা হিসেবে রূপান্তর করা হবে তো দেখেন এখানে কিছু কথা থেকে যায় সেটি হলো যে যদি এটি জাদুঘর হিসেবে না বাট কোনো ধর্মের মধ্যে একটা জ্ঞানজাম দেখতে পারছি না কিন্তু এটিকে যদি মসজিদের পক্ষে রায় দেওয়া হয় খ্রিস্টানরা এটা মেনে নেবেন আবার যদি এটাকে গির্জার পক্ষে রায় দেওয়া হয় তাহলে কিন্তু আহ মুসলিমরা এটা মেনে নেবে না এটাই স্বাভাবিক এবং এর জন্য আর কি যেটাই ডিসিশন হোক না কেন এখানে কিন্তু চরম একটা আন্দোলন হবে তবে আমি এখানে খুব সহজভাবে বলে দিতে পারি যেহেতু এট দা সেখানে আপনার ক্ষমতায় আছে অতএব ভাষা করা যায় যে এটা হয়তোবা মসজিদের দিকেই রাহে দেয়া হবে অর্থাৎ এই জাদুঘরটিকে মসজিদে রূপান্তর করা হতে পারে আর যদি তাই হয় তাহলে কিন্তু এরকম একটা প্রেক্ষাপট আমরা দেখতে পারি এখানে বলা হচ্ছে ওই প্রতিবেদনটা আপনারা দেখবেন যে সেখানে কিন্তু খুব স্পষ্টভাবেই বলা হচ্ছে যে 500 বছরের যে একটা সম্পর্ক এটা একটা টানা পড়েন দেখা যাবে প্রকাশে অর্থাৎ খ্রিস্টান মুসলিমদের মধ্যে একটা বড় ধরনের টানা পড়েন কিন্তু এই হায়া সোফিয়াকে কেন্দ্র করে হতে পারে এখন এখানে কোনো তৃতীয় পক্ষ বা গুপ্ত কেউ এটা করাচ্ছে কিনা এটা কিন্তু আমরা বুঝতে পারছি বাট ওপেনলি যেহেতু আমরা জানছি না অতএব আমরা এই ব্যাপারে কোনো কিছু না বলি তবে এটা বোঝা যাচ্ছে যে এখানে দুইটা ধর্মের মধ্যে বা মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে বড় ধরনের একটা বিভিদের জন্যই কোনো একটা কেউ তৃতীয় পক্ষ হয়তো বা এরকম একটা কারসাজি চালাচ্ছে এখন এটা হয়তো আপনারা অনেকে এর বলতে পারেন যে হ্যাঁ এটা ভালো ডিসিশন নিচ্ছে কিন্তু আমার যে কোন একটা জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি না করাটা বেটার মানে থার্ড পক্ষ শত্রু পক্ষকে এমন কোনো সুযোগ দেওয়া যাবে না যে সুযোগটা তারা কাজে লাগিয়ে বড় গ্রুপের মধ্যে জ্ঞানজাম লাগিয়ে দিতে পারে তো দেখেন এখানে কিন্তু সেই ব্যাপারটাই চলে আসছে সো এই দুই সপ্তাহ পর আমরা জানতে পারবো যে আসলে রায়টা কি হচ্ছে তো রায় যেদিকেই হোক পরিস্থিতি কিন্তু আসলেই গোলমেলে তো আমি দুইটি ভিডিওরই লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখবেন দুটি ভিডিও দেখলেই আপনাদের মধ্যে সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লাগছে যে আমি ছয় মাস আগে বা এক বছর আগে যে জিনিসগুলো রিসার্চ করে রেখে দিচ্ছি আলহামদুলিল্লাহ ছয় মাস পরে এর যে ইফেক্ট এটা পাওয়া যাচ্ছে এবং এর যে আপডেট নিউজগুলো এগুলো চলে আসছে এবং অনেকটাই কাছাকাছি দিয়েই যাচ্ছে আর কি তো দেখেন এটা আপনারা দেখবেন এই দুটি ভিডিও দেখে আপনারা বোঝার চেষ্টা করবেন যে আসলে ব্যাপারটা কি আমি পিন কমেন্টে ওই দুটি ভিডিওর লিংক দিয়ে দিচ্ছি অর্থাৎ এই হায়া সোফিয়া এটা হিসেবে চালু হবে নাকি গির্জা হিসেবে চালু হবে নাকি এটা যা আছে তাই থাকবে এই তিনটির যেকোনো একটি তবে এখানে বড় ধরনের একটা আমরা টানা পড়েন দেখতে পারবো এটাই স্বাভাবিক এই দেখেন যে বাবরি মসজিদের রায়টা যেমন ছিল যত টানা মারাত্মক তার থেকেও কিন্তু বেশি মানে ইন্টারন্যাশনালি কিন্তু ফোকাস একটা নজর থাকবে সারা বিশ্ব থেকে এখানে একটা বড় ধরনের নজর থাকবে এবং এর আফটারম্যাথ কি হতে পারে সেগুলোও কিন্তু আমি এই ভিডিওতে জানিয়েছিলাম অতএব প্রিয় ভাই বোনেরা এখন এর দোয়ানকে কি এখানে কোনো ক্রীড়ানক হিসেবে কাজে লাগাচ্ছে কিনা কেউ এটা আমরা বলতে পারছি না বাট আমার কাছে মনে হচ্ছে যে এখানে কেউ হয়তো বা কোনোভাবে এটাকে মানে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হতে পারে এটা আমি আসলে প্রকাশ্যে এখন বলতে চাইছি না তবে যাই হোক প্রিয় ভাই বোনেরা দেখুন যে পরিস্থিতি কি হয় আমরা আবারও আপডেট ইনশাল্লাহ জানবো পনেরো দিন পর যে রায়টা কি হয় তারপরে আমরা বুঝতে পারবো পরিস্থিতি আর তখন যদি দেখেন যে মসজিদের পক্ষেই রায় হয়েছে তখন দেখবেন যে কেমন ঘোলাটে হয়ে যায় ডে বাই ডে আর যদি গির্জার পক্ষে রায় হবে না এটা বোঝাই যাচ্ছে আসলে আর যদি জাদুঘর হিসেবে থেকে যায় তাহলেই আপনার পরিস্থিতি আগের মতো চলবে কিন্তু জাদুঘর হিসেবে থাকবে না বলে মনে হয় তো যাই হোক ভিডিওটি এ পর্যন্তই আপনারা আপনাদের মতামত জানাবেন এবং আপনারাও এই জিনিসগুলো দেখতে থাকবেন যে আসলেই কি হয় পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম Icon.